আচ্ছা ভাই, এখানে এই জায়গাটার নাম জামাই পাড়া হলো কেন? খুব রোমান্টিক একটা প্রশ্ন করছেন ভাই, আপনাকে সেই জন্য ধন্যবাদ। আমাদের এখানে কিন্তু এই যে 88 বন্যায় কিন্তু অনেক জায়গায় গর্ত হয়েছে, আবার অনেক জায়গায় চর হয়েছে। তো আমার এই গ্রামের নামটা ছিল বাসাখানপুর, বাসার চর। তো এখানে আমরা যারা আদি অধিবাসী যারা আছে, যেমন অন্য যেমন আমার বাপ, তার বাপ, মানে বাপ চাচার এখানে থাকতো, এই আমাদের ঘরে যা 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 মেয়েটে হয়েছে ওই চরের ভিতরে যে ওই মেয়ে মেয়ে মেয়ের জামার ঘর উড়াই দিছি। এটা আস্তে 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 দেখা যায় যে জামাই ওই মেয়ের জামাই ওইখান দিলে দেখা যায় যে ওইভাবে থেকেই ওই মেয়ের জামাই রাখার গতিকে ওইটার নাম জামাই পাড়া হয়েছে। সেইখান থেকেই আমরা কিন্তু এটা জামাই পাড়াই সবাই বলি। কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনি কই যান, বলে জামাই বাড়ি যাইতেছি বা জামাই পাড়া যাইতেছি, এইভাবে এই জামাই পাড়া হয়েছে।